বিসমিল্লাহি রহমান রাহিম সম্মানিত সুদী আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে আমরা আলোচনা করব এক্সফিন এক্সফিন এই ট্যাবলেটটি হচ্ছে এটি সুনামধন্য কোম্পানির প্রোডাক্ট স্কোয়ার ফার্মাসি লিমিটেড কোম্পানির প্রোডাক্টের নাম হচ্ছে এক্সফিন এবং এটি জেনারেটের নাম হচ্ছে টার্বিনাভিন আড়াইশো মিলিগ্রাম এবং এক বক্সে দেখতে পাচ্ছেন আপনারা চারশো আশি টাকা দাম এক বক্সের এবং অবশ্যই আপনি যে কোনো মেডিসিন কয়েক হওয়ার আগে ডেট দেখে কিনে কিনে নেবেন নতুবা পতাকিত হতে পারেন এবং এই এক্সফিন আপনারা এক বক্সে দেখতে পাচ্ছেন বারো ট্যাবলেট থাকে এবং এটি হচ্ছে মূলত আপনার যেসব মা বাবা বা ভাই বোনদের যাদের আপনার ছত্রাকনাশক নাশক বা যাদের আপনার আপনাদের আপনার স্কিনে আপনার দাঁতের দাঁত সৃষ্টি করে দাঁত হয়েছে এবং যাদের স্কিনে চুলকাতে চুলকাতে ক্ষত ক্ষত হয়ে গেছে বা যাদের হাতে এবং পায়ে আপনাদের নখে কালো 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 এক ধরনের ছত্রাক পড়ে গেছে এবং নখ পচে যাওয়ার মতো সমস্যা পচে যাওয়ার মতো উপক্রম সৃষ্টি হয়েছে এই জাতীয় সমস্যাগুলোর ক্ষেত্রে চিকিৎসকরা মেডিসিন দিয়ে সেবন করার জন্য পরামর্শ দিয়ে থাকে তবে অবশ্যই আপনারা যে কোনো প্রকার মেডিসিন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন চিকিৎসকের পরামর্শ না নিয়ে যে কোনো প্রকার মেডিসিন সেবন থাকবেন কারণ একজন চিকিৎসক কিন্তু আপনার রোগীর দরন বয়স ওজন সবকিছু বিবেচনা করে সঠিক দিয়ে সেবন করার জন্য পরামর্শ দিয়ে থাকে এবং ডোজ নির্ধারণ করে থাকে আর এই মেডিসিনটি আপনার হচ্ছে ছত্রাকনাশক একটি মেডিসিন আপনাদের টকে চুলকানি দাউদ একজিমা এবং এবং আপনাদের মাথায় আপনাদের হচ্ছে ছত্রাকে খুলি হতে পারে মাথায় আপনাদের অতিরিক্ত ছত্রাক সৃষ্টি হতে হতে পারে এবং হাতে ও পায়ে আপনাদের নখে নোখে ইনফেকশন বা দেখা যাচ্ছে যে আপনাদের নোক আপনাদের নখ পচে যাওয়ার মতো উপক্রম সৃষ্টি হতে পারে এই যে এই জাতীয় সমস্যাগুলোর ক্ষেত্রে এক্সপিন মেডিসিনের চিকিৎসকরা সেবন করার জন্য পরামর্শ দিয়ে থাকে তবে অবশ্যই চিকিৎসক পরামর্শ নিয়ে যে কোনো প্রকার মেডিসিন সেবন করবেন চিকিৎসক পরামর্শ না নিয়ে যে কোনো প্রকার মেডিসিন সেবন করা থেকে বিরত থাকবেন আর অবশ্যই যে কোনো প্রকার মেডিসিন আপনারা শিশু হাতার না গেলে বাইরে রাখবেন এবং নির্দিষ্ট তাপমাত্রায় সংগ্রহ করবেন আর এক্সপিন ট্যাবলেটটির বর্তমান বাজার মূল্য হচ্ছে এক পিসের মূল্য হচ্ছে বর্তমান চল্লিশ টাকা আর এই মেডিসিনটা আপনার যে নিকটস্থ যে কোনো ফার্মেসির দোকানে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ